আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল। আমি আপনাদের সাথে রয়েছি মিঠু, আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর ছাগল এবং দেশি গাভি। তো এটাও দেখছেন, এটা কুরাস, কুরাস ছাগল, কত সুন্দর দেখতে। এটা দেখছেন আরও সুন্দর একটি কুরাস ছাগল, দেখতে খুব সুন্দর। তো এই ছাগল পালন আসলে খোলা জায়গার ঘাস খাওয়ালে বেশি লাভবান হওয়া যায়, গরু থেকে ছাগলে লাভ বেশি। এই পাশে একটি বকনা বাছুর ঘাস খাচ্ছে দেখুন। তবে আপনারা গরু পোষার থেকে দেশি ছাগল যদি পুষতে পারেন, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল, বছরে দুইটা বিয়ান দেয়, অর্থাৎ ওই ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই লাভ বেশি। এ দেখুন একটা বকনা বাছুর। প্রিয় দর্শক, তো আমি যারা ছাগল পালন করে তাদের সাথে কথা বলে দেখছি প্রত্যেকের কথা, যে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষায় অনেক লাভ, গাভী পালন থেকে ছাগল পালনে বেশি লাভ। তো আপনারা যদি কেউ গাভী পালন করতে চান করতে পারেন, গাভী তো লাভ আছে, যদি বিলের ঘাস অথবা নিজের নেপিয়ার চায়না ঘাস লাগানো থাকে। আর শুধু বিশালি খাওয়ায়ে গাভীতে লাভবান হতে পারবেন না। তো এই দেখেন কুরাস, এই ছাগলটা, এটা ব্ল্যাক বেঙ্গল না কুরাস, এটা খাসির বাচ্চা, এটা এই যে বাচ্চার মা গাভিন রয়েছে 2 মাস। এই দেখুন আরেকটি, এটা গাভিন 1.5 মাস কুরাস ছাগলের বাচ্চা, আর এইটা গাভিন 1 মাস কুরাস ছাগলের বাচ্চা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ছাগল পালন করতে চাইলে দেখে শুনে বুঝে শুনে এই ব্যবসায় নামবেন। তার কারণ কি, শুধুমাত্র বিশালি টাকা দিয়ে কিনে খাওয়ালে ছাগল পালনে কোনো লাভ হবে না, এবং গাভী পালনও একই অবস্থা, বিশালি এবং বুশি কুড়া এগুলো কিনে খাওয়ালে লাভ হবে না। যদি আপনার বাড়ির পাশে গরু ছাগল বা পর্যাপ্ত পরিমাণে বিলের ঘাস না থাকে, তাহলে আপনার গাভী বলেন আর দেশি ছাগল বলেন, দুটো ব্যবসায় লস হবে। ইউটিউবে বিভিন্ন রকম ধান্দা দেখে আপনারা এই ব্যবসায় কেউ নামবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ইউটিউবের ভিডিওগুলো দেখে আপনারা ছাগল পালন, গাভী পালন, পোলট্রি মুরগি পালন, বিভিন্ন পালন বা কৃষি বা মৎস্য পালন এভাবে আসবেন না। জেনে বুঝে অল্প দিয়ে শুরু করবেন ফার্স্টে, তারপর আস্তে আস্তে যদি আপনি দেখেন অল্পতে সাকসেস, তাহলে আরও আস্তে আস্তে বেশি করে বৃদ্ধি করতে পারেন। তো আপনাদের প্রতি দোয়া রইল, আমার প্রতি দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ। আর যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবার প্রতি অনুরোধ, বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।